হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিজনেস আইডিয়ার আরও এক নতুন পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আবার এক নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। আপনারা জানেন যে আমি এই চ্যানেলে দীর্ঘদিন থেকে বিভিন্ন রকম ছোটোখাটো যে ম্যানুফ্যাকচারিং ব্যবসা, যেগুলো সম্পূর্ণ বাড়িতে বসে এবং স্বল্প টাকা ইনভেস্টমেন্ট করে সম্পূর্ণ হাতের দ্বারা যে ব্যবসাগুলো করা যায়, সেই আইডিয়াগুলো অনবরত আমি দিয়ে আসছি এবং এমন এমন ইউনিক আইডিয়া তুলে ধরেছি যাতে করে বর্তমান কম্পিটিশনের যুগে যেন নতুনরা কিছু করতে পারে বা নতুনরা একটা জায়গা করে নিতে পারে, তার একটা আইডিয়া আমি অনবরতভাবে দিয়ে আসছি। আর আপনারা জানেন যে এখন বর্তমানে ই কমার্সের একটা ভালো ট্রেন্ড চলছে, তো ওই কারণে আমি এই চ্যানেলে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি নতুন নতুন যে প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো নিয়ে আপনি ই কমার্স পর্যন্ত করতে পারবেন, সেরকম টাইপের প্রোডাক্ট বা সেরকম টাইপের বিজনেস নিয়েও কিন্তু আমি আলোচনা করছি। তো আজকে এইরকমই একটা নতুন একেবারে নতুন টাইপের বিজনেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা দিয়ে আপনি ই কমার্স করতে পারবেন, যেটা দিয়ে আপনি একেবারে নতুনভাবে আপনি কাজ শুরু করতে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এই ব্যবসা খুব যে বেশিজন করে তা কিন্তু নয়। আপনি যদি স্বল্প ইনভেস্টমেন্ট করে এই ব্যবসা যদি শুরু করেন, তাহলে বলা যেতে পারে যে একেবারে প্রথম দিকেই আপনি এই ব্যবসা শুরু করবেন। এবং এই ব্যবসা যেহেতু একেবারে ইউনিক টাইপের একটা ব্যবসা, সেহেতু এর প্রফিট মার্জিনটা কিন্তু অনেকটাই বেশি। তো চলুন তাহলে আমরা বিজনেস আইডিয়ার মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, কয়েকদিন আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে কাঁচের ছোটো ছোটো আইটেম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচের কীরকম কত সুন্দর সুন্দর আইটেম, যেগুলো মানে অনলাইন জগতে, বিশেষ করে আপনি যদি মনে করেন যে আমি ফেসবুকে ই কমার্স টাইপের কোনো ব্যবসা করব বা ই কমার্স করব, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। অনেকেই বলছিলেন, অনেকে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ফেসবুক মার্কেটিং করে কীভাবে আপনি ব্যবসা করবেন বা আপনার নিজস্ব যে ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসাগুলোকে কীভাবে আপনি অনলাইন ফিল্ডে নিয়ে আসবেন, এই নিয়ে আমি একটা আপনাদের ভিডিও দিয়েছিলাম। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে ইউনিক টাইপের ব্যবসা বা ইউনিক টাইপের প্রোডাক্ট কী হতে পারে যেগুলো নিয়ে আমি এ ধরনের ব্যবসাগুলো করতে পারবো। তো বন্ধুরা, এই যে প্রোডাক্টটা রয়েছে এর থেকে ইউনিক আর কী হতে পারে আপনারা বলুন। তার কারণ হচ্ছে এইগুলো বলা যেতে পারে পশ্চিমবঙ্গে যিনি তৈরি করেন, পশ্চিমবঙ্গের মধ্যে একজন দুই থেকে তিনজন মাত্র এই জিনিসগুলো তৈরি করেন। তো আজকে বন্ধুরা, এই যে ব্যবসা, কাঁচের যে ছোটো ছোটো যে আইটেমগুলো রয়েছে, অর্থাৎ কাঁচের যে শোপিসগুলো রয়েছে, সেই শোপিসটা নিয়ে কীভাবে আপনি ব্যবসা শুরু করবেন এবং কীভাবে আপনি ম্যানুফ্যাকচারিং করবেন, তার সম্পূর্ণ তথ্য আজকে আমি আপনাদের দেবো। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে আমরা ফিরে যাই। তো বন্ধুরা, এটা হচ্ছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গার একটা হস্তশিল্প। আপনারা জানেন যে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ হচ্ছে কাঁচ শিল্পের জন্য বিখ্যাত। তো সেখানেরই এক হস্তশিল্প হচ্ছে এই কাঁচের যে আইটেম যেগুলো দেখলেন, সেগুলো হচ্ছে ফিরোজাবাদেরই একটা হস্তশিল্প। তো বন্ধুরা, এই ব্যবসাটা আপনারা দুইভাবে করতে পারেন। এক হচ্ছে এই মালগুলোকে হোলসেল রেটে কিনে নিয়ে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন, বিভিন্ন রকম ফেসবুক বা ই কমার্স করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে হোলসেলে না কিনে আমি এই জিনিসটা নিজে ম্যানুফ্যাকচারিং করে সেল করব, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। তবে এর জন্য একটা ভালো পরিমাণে একটা প্রশিক্ষণ আপনাকে নিতে হবে। তো চলুন, আমি কীভাবে ম্যানুফ্যাকচারিং করবেন এবং এর জন্য কী কী র মেটেরিয়ালস লাগবে এবং কীভাবে আপনি তৈরি করবেন সম্পূর্ণ তথ্য আজকে আমি আপনাদের দেবো। তো বন্ধুরা, এই জিনিসটার ম্যানুফ্যাকচারিং করতে গেলে প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে, অর্থাৎ এর যে আসল র মেটেরিয়ালস লাগে সেটা হচ্ছে কাঁচের যে কাঠিগুলো রয়েছে, সেই কাঠিগুলো সাধারণত লাগে। তো বন্ধুরা, এই কাঁচের কাঠিগুলো আপনি উত্তরপ্রদেশে ফিরোজাবাদ থেকে পাবেন, সেখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে। এবং এরপরে যেটা লাগে সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা গ্যাস সিলিন্ডার লাগবে, মানে যেগুলোকে কাঁচগুলোকে গলিয়ে বিভিন্ন রকমের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো তৈরি করার জন্য। তো বন্ধুরা, এই যে জিনিসগুলো যেগুলো তৈরি হচ্ছে এগুলো সম্পূর্ণ হাতের দ্বারা, হাতের ক্যাপাসিটিতে তৈরি হয়। আপনারা যদি এইগুলো তৈরি ম্যানুফ্যাকচারিং করার কথা যদি ভাবেন, তাহলে আপনাকে অবশ্যই একটা প্রশিক্ষণ নিতে হবে। আপনার প্রশিক্ষণটা আপনি দুই জায়গা থেকে নিতে পারেন। আপনি মনে করলে পারে ফিরোজাবাদ থেকে, ফিরোজাবাদে গিয়ে আপনারা এই প্রশিক্ষণটা নিতে পারেন, অথবা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর সংলগ্ন একটা গ্রাম রয়েছে, যেটা যে গ্রামটার নাম হচ্ছে ভরাট। সেই ভরাট বলে গ্রামে, সেই গ্রামে কয়েকজন কিন্তু এই কাজটা জানে। আপনি যদি তাদেরকে রিকোয়েস্ট করে প্রশিক্ষণ নিতে পারেন, তাহলে আপনারা কিন্তু এই ব্যবসাটা বা এই ম্যানুফ্যাকচারিং ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন। তো বন্ধুরা, এবার আমি আলোচনা করব যে এই ব্যবসাটা করে আপনি কীরকম প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা এগুলো হোলসেল দামে কিনে যদি আপনি মার্কেটিং করেন, তাহলে আপনি 50-60% মতো আপনি প্রফিট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 70 টাকায় কোনো আইটেম যদি কেনেন, তাহলে সেটা আপনি 150 টাকা বা 160 টাকা এরকম রেটে বিক্রি করতে পারবেন। এবং সেগুলো যদি আপনি অনলাইন বিভিন্ন রকম যে ফিল্ড রয়েছে, বিভিন্ন রকম ফেসবুক ফিল্ড বা অন্যান্য ফিল্ড যেগুলো রয়েছে, সেগুলো যদি আপনি বিক্রি করেন, তাহলে আপনার নিজের মতো আপনি রেটটা রাখতে পারবেন। তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ একটা ইউনিক টাইপের একটা ব্যবসা। এবার আপনি যদি ম্যানুফ্যাকচারিং করে যদি আপনি হোলসেলে সেল করেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি 15-20% মতো প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের বিজনেস আইডিয়াটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।